আবারও একই সাথে পর্দায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী তমা মির্জাকে। সর্বশেষ রায়হান রাফির সুরঙ্গ সিনেমায় জুটি বেঁধেছিলেন এই দুই তারকা। সুরঙ্গর পরে এই দুই তারকাকে পর্দায় নতুনভাবে কিংবা নতুন কোনো কাজে দেখা যায়নি। তবে নিশোর নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা শোনা গেছে। সিনেমা দুটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ও আলফা এন্টারটেনমেন্ট খবরটি গোপন রেখেছিল। এবার খবর মিলল একই সঙ্গে আবারও পর্দায় হাজির হচ্ছেন তমা মির্জা ও আরফান নিশো জুটি। তাদেরকে নিয়ে দাগি নামের সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক শিহাব শাহিন। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে দাগিতে নিশোর নায়িকা হচ্ছেন তমা মির্জা। খুব দ্রুতই আসছে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা। ডিসেম্বরে শুটিং শুরুর পরিকল্পনাও রয়েছে। জানা গেছে চাঁদপুরের মন্দাগ্রামের সিসকেচোর রসুখা ভালোবাসায় পরাস্ত হয়ে একসময় সিরিয়াল কিলারে পরিণত হয়। সেই গল্প নিয়ে দাগি সিনেমার গল্প, যে গল্পে আগে নিশোকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন নির্মাতা শিহাব শাহিন, সেটাই এখন বড় পর্দায় আসতে চলেছে। 2023 সালে সুরঙ্গ সিনেমার মাধ্যমে রায়হান রাফি তমা নিশোকে এক ফ্রেমে বেঁধেছিলেন। এর চিত্রনাট্য লিখেছেন নাজিমুদ্দোলা। এই চলচ্চিত্রের মাধ্যমে আফরান নিশোর বড় পর্দায় অভিষেক ঘটে। নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।